সাতক্ষীরার কলারওয়াই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি সোহাগ সর্দার নিহত হয়েছে এ সময় আহত হন দুই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও একরাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান শনিবার বিকেলে কেরাগাছি ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে সোহাগ এ ঘটনা একটি মামলা হয় রাতে আসামি সোহাগকে ধরতে পুলিশ অভিযানে নামলে মধ্যরাতে সীমান্তবর্তী হিজলদি গ্রামে তার সন্ধান পাওয়া যায় এ সময় সোহাগ পুলিশ চ্যালেঞ্জ করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় এক পর্যায়ে সোহাগ গুলিবিদ্ধ হলে তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে